আসসালামু আলাইকুম বন্ধুরা। অতি দ্রুতই বা সামনে মাসেই ব্রিটেনের সাথে বাংলাদেশের ডিফেন্স ডায়ালগ শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের সাথে মিলিটারি লিটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার পর ব্রিটেনের সাথে এই ধরনের সামরিক আলোচনা ভবিষ্যৎ বাংলাদেশের সামরিক সম্ভাবনা এবং ক্রয় প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। বন্ধুরা, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সামরিক ক্রয়ের যে অ্যাক্টিভিটি শুরু করেছে প্রচণ্ড চাপে ফেলে দিয়েছে মায়ানমারকে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সামরিক সমরাস্ত্র ক্রয়ের সাথে জুড়ে দিচ্ছে একটি শর্ত, তা হচ্ছে মায়ানমারের এগেনস্টে শক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলেই বাংলাদেশ সামরিকভাবে ওই সকল প্রভাবশালী দেশের সাথে সামরিক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক হবে, না হলে চীনের মধ্যে তাদেরকেও সামরিকভাবে বয়কট করা হতে পারে। বন্ধুরা, ডলারের গন্ধ আর নীতিগতভাবে বাংলাদেশের সাথে এই সকল প্রভাবশালী বন্ধু দেশগুলোর সহায়তা বা একত্রতা পোষণ, তাই মায়ানমারকে বড় ধরনের বিপদের মুখে ঠেলে দিচ্ছে ক্রমান্বয়ে। অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন, ইটালি, আমেরিকা প্রভৃতি মিত্র দেশগুলোর সাথে বাংলাদেশের কমিটমেন্ট হচ্ছে, আমরা তোমাদের কাছ থেকে অস্ত্র কিনব, তোমরা সামরিক এবং অর্থনৈতিক স্যাংশন আরোপের মাধ্যমে মায়ানমারকে একেবারে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবে, যেন মায়ানমার বাংলাদেশে অবস্থানরত তাদের 12 লক্ষ নাগরিককে ফিরিয়ে নিতে অবশ্যই বাধ্য হয় এবং এই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তাদের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যায়। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের এই স্ট্রং কূটনীতি কাজ দিতে শুরু করেছে। বন্ধুরা, মায়ানমারের অভ্যন্তরীণ অর্থনীতি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের স্বার্থ সংরক্ষণ করাই অন্যতম উদ্দেশ্য প্রত্যেকটি দেশের, আর সে কারণেই দেশগুলো এমনভাবে চুক্তি করে যে এই চুক্তির মাধ্যমে তুমিও লাভবান হবে, আমাকেও লাভবান করবে। অর্থাৎ আমি তোমাকে কিছু দিব, তার বিনিময়ে তুমিও আমাকে কিছু ফিডব্যাক দিবে। বন্ধুরা, বাংলাদেশ এই রাজনীতিটি শুরু করেছে। অর্থাৎ আমি তোমার কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করব, তার বিনিময়ে তুমি আমাকে আন্তর্জাতিক পরিসরে বা আন্তর্জাতিক রাজনীতিতে সুবিধা দিবে মায়ানমারের মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোকে দমন করার জন্য। বন্ধুরা, এটি অত্যন্ত একেবারে টনিকের মতো কাজ দিয়েছে। বন্ধুরা, মায়ানমার কি বড় ধরনের সমস্যায় পড়েছে এর কারণে, অর্থাৎ বাংলাদেশের এই আন্তর্জাতিক সমরাস্ত্র ক্রয়ের রাজনীতির কারণে, ভিডিওর শেষ দিকে আমি ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করছি। আর মাঝে আলোচনা করার চেষ্টা করেছি ব্রিটেনের সাথে বাংলাদেশের সামরিক ডায়ালগ এবং সেখান থেকে কী কী সমরাস্ত্র আসতে পারে, এবং ফ্রান্সকে কাউন্টার দেওয়ার জন্য ব্রিটেন বাংলাদেশকে কী কী ধরনের সমরাস্ত্র অফার দিয়েছে, যেগুলো বাংলাদেশের সামরিক শক্তির ভারসাম্যকেই টোটালি বদলে দিতে পারে। বন্ধুরা, এমবিডি এর তৈরি বিভিন্ন ধরনের সমরাস্ত্রের অফার আসছে বাংলাদেশে, এবং সামগ্রিকভাবে আমেরিকা ও বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। সামগ্রিকভাবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সাজানো হয়েছে, যার মাধ্যমে প্রত্যেকটি বিষয় আপনারা খুব ডিটেলসলি জানতে পারবেন, এবং এর প্রত্যেকটি বিষয় বাংলাদেশ সামরিক বাহিনী এবং তার শক্তিমত্তা এবং মায়ানমারকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক হবে। বন্ধুরা, ভিডিওটি বড় হয়েছে কারণ এটি একটি ব্যাখ্যামূলক ভিডিও এবং এর প্রত্যেকটি টপিকসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা নতুনভাবে নতুন কিছু পাবেন শেষ পর্যন্ত উত্তেজনাকর একটি পরিস্থিতির মাধ্যমে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। অত্যন্তটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের সামরিক আপডেট বা সামরিক কথোপকথন অথবা সামরিক যে কোনো সংবাদ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন শোনার জন্য বা জানার জন্য। বাংলাদেশের প্রতি, বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতি, এবং যারা প্রতিনিয়ত ভাবেন যে বাংলাদেশ সামরিক বাহিনী এশিয়ার ভিতরে একটি পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করুক, তারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আর আমরাও চেষ্টা করি তাদের কাছে বাস্তবসম্মত তথ্যটি উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের প্রতি আমাদের এবং আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে ঘোচানোর। বন্ধুরা, একটি বিষয় আপনাদের স্পষ্ট বলতে চাই, আমরা সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য আমাদের সংবাদগুলো একটু পরের দিকে আসে, এবং তথ্যভিত্তিক তথ্যগুলো যাচাই করার পর তারপরও আমরা আপনাদের সামনে সর্বশেষ ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। এই সপ্তাহে বাংলাদেশ সামরিক বাহিনী তথা বাংলাদেশের জন্য সবচেয়ে আকর্ষণীয় সংবাদ হল বাংলাদেশ সামরিক বাহিনীর সাথে ইউকে বা যুক্তরাজ্যের সামরিক ডায়লগ বা ডিফেন্স ডায়লগ হতে যাচ্ছে সামনে মাসে। বন্ধুরা, এই ডিফেন্স ডায়লগের মাধ্যমে দুটি দেশ একে অপরের সাথে এমনভাবে সামরিক ক্ষেত্রে সমন্বয় করবে যেন উচ্চ প্রযুক্তির সামরিক সমরাস্ত্র ক্রয় এবং সেগুলো প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা সম্ভব হয়। বন্ধুরা, পূর্বে থেকেই বাংলাদেশের সামরিক সহযোগী হচ্ছে ব্রিটেন, এবং সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে ব্রিটেন ফ্রান্সের সাথে একটি প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে তাদের অপেক্ষাকৃত উচ্চ মূল্যের এবং উচ্চ প্রযুক্তির সামরিক সমরাস্ত্রগুলো অফার করছে এবং দেওয়ার চেষ্টা করছে, আর বাংলাদেশে এক্ষেত্রে সুযোগ বেশি থাকায় দরকাশাকষি সুযোগটি নিচ্ছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বাংলাদেশ সামরিক বাহিনীর সামগ্রিক সমরাস্ত্র ক্রয়ের জন্য এত বড় ধরনের তৎপরতা সরকারের উচ্চ পর্যায়ে বা উচ্চ মহল থেকে কখনোই লক্ষ্য করা যায়নি। অতি সম্প্রতি যে বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে সেটি পূর্বের সাথে মিলালে আপনার অচেনা মনে হবে।
বন্ধুরা বাংলাদেশ টোটালি ইউরোপ এবং তুরস্কের সাথে এমন ধরনের সামরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করছে যা কখনোই পূর্বে ছিল না। আর এখনকার বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যাবে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে বিষয়টির উপরে জোর দেওয়া হচ্ছে তার কাউন্টার পার্ট অন্য প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় তা হচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন এবং প্রযুক্তির একটি অংশ হস্তান্তর, যেন পরবর্তীতে বাংলাদেশ বা ভবিষ্যতে বাংলাদেশ একটি সামরিক শিল্প উৎপাদনের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যেন এশিয়ার বুকে ভবিষ্যতে বাংলাদেশ সামরিক উৎপাদনের একটি বড় ধরনের ফ্যাক্টর হিসেবে বিবেচিত হতে পারে। বন্ধুরা এক্ষেত্রে বাংলাদেশের লজিক হলো, আমরা যেহেতু বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে তোমাদের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করব, তোমরা তোমাদের ন্যূনতম প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তর করো, ক্রমান্বয়ে আমরাই আমাদের সেই ডেভেলপ করে নিতে পারবো। যেহেতু আমাদের হাতে এখন অর্থ আছে, সুতরাং এখন আমরা বিভিন্ন দেশের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ইচ্ছা মতো ক্রয় করতে পারবো। যে দেশ আমাদের ভালো অপশন দেবে সেখান থেকে আমরা আমাদের সমরাস্ত্র ক্রয় করব। আজকের ভিডিওটির আমার মূল উদ্দেশ্য হল বাংলাদেশ ফ্রান্সের নিকট থেকে সামরিক সমরাস্ত্র ব্রডলি কেনার জন্য যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে সেটির মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে কী পেতে পারে। বন্ধুরা এটি কি বাংলাদেশকে সুবিধা দেবে ইউরোপ থেকে সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে? এখানে আর একটি উদ্দেশ্য রয়েছে। বন্ধুরা এই স্বাক্ষরের পরই ব্রিটেন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে তাদের সাথে ডিফেন্স ডায়ালগ বা সামরিক ডায়ালগে উপনীত হওয়ার জন্য। এর মাধ্যমে ব্রিটেন একই ধরনের একটি সামরিক চুক্তি হয়তো বাংলাদেশের সাথে করতে চাইবে বৃহৎ পরিসরে, কারণ ব্রিটেনের এমবিডি এর বিভিন্ন ধরনের নৌ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অনন্য হাইটেক বা হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র বিক্রয় করার জন্য বিভিন্ন সময় ধরে দিন দরবার করছে। আর এমবিডি এর সমরাস্ত্র কেমন, যারা সামরিক বিষয় সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। বন্ধুরা এমবিডি যে সকল সমরাস্ত্র উৎপাদন করে সেটি থেকে বাংলাদেশ যাই ক্রয় করতে পারুক না কেন, সেটি যদি বাংলাদেশ তার সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে কোয়ালিটি বা গুণগত মান এবং অন্যান্য প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী সামগ্রিকভাবে বাংলাদেশ সামরিক বাহিনী বা আর্মড ফোর্সেস পার্শ্ববর্তী দেশের চেয়ে অনেক দূর এগিয়ে যাবে। বন্ধুরা বাংলাদেশ ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে একটি ব্যালেন্স সৃষ্টির চেষ্টা করছে, আপনাদের কাছে কি তাই মনে হয়? ফ্রান্সের কাছে কিছু সমরাস্ত্রের অর্ডার বাংলাদেশ দিয়ে এসেছে কিন্তু সেটি প্রকাশিত হয়নি। অনেক ডিফেন্স লাভার ভেবে নিয়েছিলেন যে প্রধানমন্ত্রী ফ্রান্স থেকেই ডসাল্ট রাফালের ক্রয়ের ঘোষণাটি দিয়ে আসবেন। বন্ধুরা আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশ যদি ডসাল্ট রাফালের সত্যি সত্যি কনফার্ম করেও ফেলে সে এক্ষেত্রে এটি প্রকাশ করবে না। সর্বোচ্চ পর্যায় বা ডেলিভারি পর্যায়ে না যাওয়া পর্যন্ত বাংলাদেশ এটি গোপন রাখবে, কারণ সমরাস্ত্র বিক্রয়ের ক্ষেত্রেও বিশ্বব্যাপী একটি রাজনীতি শুরু হয়েছে। আর সেই রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে কিছু নেই, যে যেভাবে পারছে যার কাছে পারছে সে সমরাস্ত্র বিক্রি করে ডলার ইনকাম করছে। বন্ধুরা এক্ষেত্রে বাংলাদেশের সাথে ব্রিটেনের যে ডিফেন্স ডায়ালগটি হবে সেটি ফ্রান্সের সাথে বাংলাদেশের যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে সেই মিলিটারি লেটার অফ ইন্টেন্টের একটি ব্যালেন্স মাত্র, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এই সকল আলাপ আলোচনার মাধ্যমে যে ফলাফলটি বের হয়ে আসবে সেটি বাংলাদেশের পক্ষে গেলেই আমাদের জন্য সুখময় বা শান্তিকর। বন্ধুরা আশা করি সেটি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে দিন শেষে। এখন বক্তব্য হলো ব্রিটেনের সাথে যে ডিফেন্স ডায়ালগটি হবে সেক্ষেত্রে কী কী এজেন্ডা থাকতে পারে। আপনারা জানবেন যে সামরিক বাহিনীর বা বিমান বাহিনীর বা সেনাবাহিনীর যারই বলেন না কেন অন্যতম শক্তি হচ্ছে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা। বন্ধুরা যুদ্ধকালীন সময়ে শুধুমাত্র যুদ্ধবিমান আর্টিলারি বা ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন না, এই সকল সমরাস্ত্রকে মুভমেন্ট করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যখন যে স্থানে প্রয়োজন আপনার মুভমেন্ট যদি গতিশীল না হয় যুদ্ধক্ষেত্রে আপনি স্থবির হয়ে পড়বেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্রিটেনের নিকট থেকে 5টি সুপরিসর সামরিক পরিবহন বিমান সংগ্রহ করেছে। বন্ধুরা বাংলাদেশ এই সামরিক পরিবহন বিমানের ফ্লিটটিকে আরও দ্বিগুণেরও বেশি করতে চায়, আর সে লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যে আমেরিকায় লকহিড মার্টিনের উৎপাদনকৃত C-130 হারকুলিসের উৎপাদন ফ্যাসিলিটিস ঘুরে দেখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখানে একটি ট্রায়াঙ্গুলার বিষয় মিলিয়ে নিন আপনারা, বাংলাদেশের উপর সামরিক বিক্রয়ের কী পরিমাণ চাপ আপাতত আসছে। বন্ধুরা ফোর্সেস গোল 2030 জন্য বাংলাদেশ যে লক্ষ্য নির্ধারণ করছে এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হবে। বন্ধুরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে যদি আপনারা দেখেন বা শোনেন তাহলে বুঝতে পারবেন ফ্রান্সের সাথে সামরিক লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার পর
ইউকের সাথে ডিফেন্স ডিল বা ডিফেন্স ডায়ালগে বসার জন্য মোটামুটি এক প্রকার সময় নির্ধারণ করা হয়েছে। এটি অবশ্যই ইউকের তরফ থেকে প্রস্তাব দেওয়ার পর হয়েছে। ইউকে দেখছে যে বাংলাদেশে যে সকল সামরিক সমরাস্ত্রের প্রয়োজন তার একটি হিস্সা এখনই বুঝে নিতে হবে, তা নাহলে ফ্রান্স এবং ইটালি এখানে সো মেরে বসে রয়েছে। অন্যদিকে যুদ্ধবিমানের ব্যাপারটি করায়ত্ত করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা। আমেরিকা কমপক্ষে 2 থেকে 3 বছর আগে থেকে বাংলাদেশকে F-16 ফাইটিং ফ্যালকন এবং F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান বিক্রয় করার জন্য মোটামুটি চাপ দিয়ে বসে আছে। এক্ষেত্রে বাংলাদেশ সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের ক্ষেত্রে যদিও চায়নার J-10D-কে মোটামুটি এক প্রকার পছন্দ করেছে, কিন্তু সেখানে অন্য আর একটি বিষয় ঢুকে গেছে, তা হচ্ছে আমেরিকা চাচ্ছে বাংলাদেশ F-7BG-এর রিপ্লেস হিসেবে বা সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফ্টের রিপ্লেসমেন্ট হিসেবে তারা যেন চাইনিজ যুদ্ধবিমান না কেনে। বন্ধুরা, এক্ষেত্রে চীনের প্রভাব বাংলাদেশে কমানো, বাংলাদেশের সামরিক বাহিনীর অভ্যন্তরে চীনের প্রভাবকে ছাঁটাই করা এবং আমেরিকার অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের উপরে কাজে লাগিয়ে F-16 ফাইটিং ফ্যালকনের আন্তর্জাতিক বাজার বৃদ্ধি করা। বাংলাদেশ যদি F-16 ফাইটিং ফ্যালকন আমেরিকার নিকট থেকে ক্রয় করে, তাহলে সে কতটা শর্তমুক্ত হয়ে এখান থেকে সমরাস্ত্র ক্রয় করতে পারবে বা এই চতুর্থ প্লাস প্লাস প্রজন্মের যুদ্ধবিমান F-16 ফাইটিং ফ্যালকন 70 যেহেতু আমেরিকা বাংলাদেশকে অফার করেছে, কতটা মুক্তভাবে ক্রয় করতে পারবে সেটি এখন দেখার বিষয়। কারণ আমেরিকা সমরাস্ত্র ক্রয় করার চেয়ে এটি ব্যবহারের উপর বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা বেশি থাকে। সুতরাং এ ব্যাপারকে আমেরিকার সমরাস্ত্র বা যুদ্ধবিমানের মতো হাইটেক অস্ত্র ক্রয় করার পূর্বে অবশ্যই চিন্তা করার অপশন রয়েছে। বন্ধুরা, সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে শর্ত শিথিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তবে বাংলাদেশকে আমেরিকা হয়তো এমন কোনো শর্ত হয়তো দিবে না যেটির মাধ্যমে সে তার নিরাপত্তা ব্যবস্থাকে বা সীমান্তকে সুসংহত করতে সক্ষম হবে না। বন্ধুরা, ভবিষ্যতে আশা করি এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জানতে পারবো। বাংলাদেশকে F-18 সুপার হর্নেট ক্রয় করার জন্য সরাসরি প্রস্তাব দিয়ে বসে আছে আমেরিকা। কারণ আমেরিকা জানে বাংলাদেশ ভবিষ্যতে 8টি অথবা 16টি অথবা 24টি মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল যুদ্ধবিমান ক্রয় করবে তার নৌবাহিনীর অ্যাভিয়েশন ফ্লিটকে শক্তিশালী করার জন্য। কারণ সমুদ্র নির্ভর অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ভবিষ্যতে অবশ্যই ঝাঁপ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের সমুদ্রে যে পরিমাণ সম্পদ রয়েছে তার 100 ভাগের 1 ভাগও যদি সে কাজে লাগাতে পারে, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে উন্নত সমৃদ্ধ একটি রাষ্ট্র। আর এর জন্য সমুদ্রকে পাহারা দেওয়ার অবশ্যই একটি এজেন্ডা রয়েছে বাংলাদেশের। আর তার জন্য যে নেভাল ইকুইপমেন্ট প্রয়োজন হবে সেটির ব্যাপারেই হয়তো ইউকের সাথে বড় ধরনের ডিল হতে পারে বাংলাদেশের। বাংলাদেশ এই সমরাস্ত্র রাজনীতির সাথে সাথে আরেকটি রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে, তা হচ্ছে মিয়ানমার পলিসি। যে সকল দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ এই মুহূর্তে অস্ত্র কিনছে, প্রত্যেকটি দেশের কাছ থেকে বাংলাদেশ কমিটমেন্ট আদায় করে নিচ্ছে মায়ানমারের সাথে রোহিঙ্গা সমস্যার ব্যাপারে, তারা জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক ফোরামে সরাসরি বাংলাদেশকে সাপোর্ট করবে এবং মায়ানমারের উপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করা যায় সে ব্যাপারে চেষ্টা করবে। বন্ধুরা, শুধু চেষ্টাই নয়, এই দেশগুলো নিজস্বভাবে বা নিজস্ব অভ্যন্তরীণ পদ্ধতিতে মায়ানমারের উপর স্যাংশন আরোপ করবে অর্থনৈতিক এবং সামরিকভাবে। এটি বাংলাদেশের একটি অত্যন্ত দৃঢ় কূটনীতি হতে যাচ্ছে। আর এটি যদি সফল হয়, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইটালি প্রভৃতি দেশ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য যে সকল আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, ইটালির মিত্র দেশ রয়েছে তাদের মাধ্যমে যদি মায়ানমারের উপরে স্যাংশন আরোপ করা যায়, এই সমরাস্ত্র ক্রয়ের সময় অবশ্যই এটি তারা মানবে এবং তাহলে মায়ানমার বড় ধরনের অর্থনৈতিক এবং সামরিক গ্যাড়াকলে পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে কানে পানি গিয়েছে চীনের। এই প্রেক্ষাপটে যেহেতু বাংলাদেশ উদ্ভাবন করেছে যে সমরাস্ত্র ক্রয়ের সাথে তারা মায়ানমার প্রেক্ষাপটটি জুড়ে দিচ্ছে, সুতরাং চীনও এটিকে এখন উপেক্ষা করতে পারবে না। অতি সম্প্রতি চীনের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করে দুই দেশের মধ্যে মিলিটারি যে বাইলেটারাল সম্পর্ক রয়েছে সেটিকে আরও বৃদ্ধি করার উপরে গুরুত্ব আরোপ করেছেন। বন্ধুরা, এগুলো কিছু সিগন্যাল বহন করে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের সাথে মিলিটারি সম্পর্ক হয়তো কিছুটা ফসকে যাচ্ছে বা কিছুটা ঢিলা হয়ে যাচ্ছে, আর তার অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গা সমস্যায় চীনের সমর্থন মায়ানমারকে। বন্ধুরা, দেখা যাক ভবিষ্যতে এর ব্যাপারে মায়ানমারকে কতটা চাপ প্রয়োগ করা যায়। আর ব্রিটেনের সাথে আমাদের যে ডিফেন্স ডায়ালগ রয়েছে, বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়ন কল্পে ব্রিটেন কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে,
আপনারা জেনে থাকবেন ব্রিটেনের নিকট থেকে ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশন ক্রয় করা হয়েছে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশনটি টোটালি ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় সাধন করতে সক্ষম, অন্য কোনো দেশের সাথে বা চীনের মতো দেশের সাথে নয়। সুতরাং বাংলাদেশের পরবর্তী এয়ার ডিফেন্স সিস্টেম যে ইউরোপীয় হতে যাচ্ছে এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সুতরাং এর মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী শক্তিশালীকরণ, সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে মিত্রদের সাথে মিলে বাংলাদেশ এমনভাবে তার সামরিক শিল্পকে বা সামরিক সক্ষমতাকে গড়ে তুলবে যেন পরবর্তীতে আর কোনো রোহিঙ্গা সমস্যার মতো সমস্যা বাংলাদেশের সীমান্তে বা বর্ডারে তৈরি না হয়, যেটি বাংলাদেশের সার্বভৌম নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দেয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার দেশি বিদেশি বন্ধুরা এই ধরনের সংবাদ পাওয়ার জন্য সাথে থাকবেন।